নমস্কার, আজ একটা নতুন টপিক নিয়ে আসলাম আপনাদের সামনে, সেটি হলো হচ্ছে সাইনাস। সাইনাস কি? সাইনাস কি একটা বড় শরীর রোগ? তার থেকে কখনো মুক্তি মিলবে না অনেকে ভেবে থাকে। সাইনাস হচ্ছে আমাদের এই কপাল, নাক, এই জায়গাগুলোতে কিছু ফাঁপা হাড় থাকে, এর মধ্যে যখন শ্লেষ্মা জমা হয় তখন প্রচুর পরিমাণে কপালে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, এখানে ব্যথা হয়, চোয়ালে ব্যথা হয়, এর থেকে আপনার সাইনাসের সৃষ্টি হয়। সাইনাস থেকে মুক্তি পেতে গেলে কিছু ঘরোয়া টেকনিক বলবো আপনাদের, ওটা করে দেখবেন খুব ভালো হবে আপনাদের। সেটা হলো প্রথমত, এক, গরম জল করবেন, গরম জলের মধ্যে নুন ফেলবেন, নুন ফেলে মাথার মধ্যে একটা কাপড় দিয়ে ভেপার নেবেন, তাহলে নাকের যে ভেতর যে শ্বাসনালী আছে ওটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তাহলে আর কিছু হবে না, অনেক উপশম পাবেন দেখবেন। আর হচ্ছে সারাক্ষণ এক নাক থেকে জল নেবেন, আর এক নাক থেকে যদি ফেলতে পারেন তাহলে খুব ভালো কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যখন আপনারা ঘুমোবেন মাথার নিচে দুখানা বালিশ দেবেন, বালিশ দিয়ে মানে উঁচু স্থানে রাখবেন ঘুমোবেন, দেখবেন ধুলো, বালি, ধোঁয়া, সিগারেটের ধোঁয়া এগুলো একটু এড়িয়ে চলুন, মুখে মাস্ক ব্যবহার করুন, খুব ভালো হবে। এবং হচ্ছে মাঝে মাঝে তরল পদার্থ খান, প্রচুর পরিমাণে জল খান বাড়িতে, এবং লিকার চা চিনি ছাড়াই খাবেন, কফি মাঝে মাঝে এগুলো নেন। সবজি তালিকার মধ্যে আপনার বিন, বিট, সিম এগুলো হচ্ছে রাখবেন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নেবেন শরীরে, আর প্রচুর পরিমাণে লেবু খান, এগুলো করুন, আশা করি কোনো ওষুধ লাগবে না। আজ যদি দেখে নাক খুব ব্লক হয়ে গেছে, একটা নেজাল ড্রপ নিতে পারেন, দেখবেন নর্মাল নেজাল ড্রপ আছে, নর্মাল স্যালাইন নেজাল স্প্রে ওটা নিতে পারেন। অনেকের হাড়টা বেঁকে যাওয়ার কারণে, নাকের হাড়টা, সাইনাসের সৃষ্টি হতে পারে। সাইনাস কিন্তু 8 রকমের, অত্যাধিক বাড়াবাড়ি হলে ডাক্তারের কাছে যান, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। নমস্কার।